এক্ষেত্রে তোমার বিচার কিন্তু তুমি করতে পারো না, যেমন ডাক্তার তার নিজের চিকিৎসা নিজে করতে পারে না, নাপিতে কাটিতে পারে না তার আপন চুল। কথা ঠিক বলিয়েছি ভুল না? ঠিক, একদম ঠিক বলেছ। সে আসছে আর তার ভাগ বুঝাই দিল তো হয়ে গেল, বাস শেষ। না, আমিও সেই বিষয়ে একদম সম্পূর্ণরূপে একমত যে সে তার স্ত্রীকে খাওয়াইতে পারে না উপাস রাখে, এটা তো তোমার সিলেবাসের মধ্যে না। ইট ইজ নট আ ম্যাটার অফ ফ্যাক্ট, নাকি? না, বুঝি বুঝি বুঝি। হন, তুই এটা নিরপেক্ষভাবে কথা বল। তুই তো এই গ্রামের পোলা। মোর আব্বাই মরে যাওয়ার পর মোর শাশাই শাশুড়ি লইয়া ওই টাউনে চলিয়া গেলে, এটা কি উচিত কাম আছে? তুই ক, দেখছিস আবেগ দিচ্ছে না? উচিত হয় নাই, একশো বার উচিত হয় নাই। মোর আর দুইটা ভাই বোন মোকে কোনো খোঁজ খবর রাখছে কি? খাইলাম কি না খাইলাম, বাইসে রইলাম কি মরিয়ে গেলাম, হ্যাঁ উচিত গাই নাই কোনো দিন। আরে বেডা, মানুষজন আগে কি করতে? সিঁড়ি লেখিয়া একে অন্যের খোঁজ খবর রাখতে। বুঝলাম যে মোর চাষা লেহাপড়া করে না, হে খোঁজ খবর লইতে পারে না। হ্যাঁ, তো মোবাইল আইসে নাকি? আয় মোবাইলটা তো একটা মিনিট ফোন করে মোগল আগে কথা কইতে পারছে, পারতে না ক? হ্যাঁ তোলাই নাই কোনো দিন না। হ্যাঁ পারতে ঠিকই। এটা তুই তো কান্দিস কেন? আবেগ, আবেগ বানাই ফেলার চেষ্টা কর করতে আছে সে, সেটাই। কিন্তু আমি আবেগ হব না এখন, আমি আবেগ কি হব না, কন্ট্রোল। হ্যাঁ কন্ট্রোল করব। শোনো, এই যে মনে করো আগে মাইয়ে পোয়া হইতে তোমার নাতি নেশা হইবে, হেরপর হ্যাঁ মুখ দেখে হেরপর তোমার মৌয়াত আইবে কি? সেটাই তো কথা হলে কি, আগের যে প্রজন্ম ছিল চাষার প্রজন্ম আর এই তার প্রজন্ম, মাঝখানে একটা প্রজন্ম আছে না, মানে আমার বউ তার বোন, সেটা যেমন আমাদের দেখতে হবে অন্যায় অবিচারের দিকটা, ঠিক তেমনি তোমার স্বাস্থ্য বইনের কি উচিত কি অনুচিত, হ্যার লগে কি তোমার করতে হইবে না করতে হইবে, সেটাও আমাদেরকে স্পষ্ট উচ্চারণ করতে হবে, ঠিক আছে কি বলতে হবে না? বুঝি, এইটাই তো আমি তো কথা দিয়ে আশা করি, বুঝো নাই? তখন কথা হয়েছে যে হ্যার আব্বাই কি করছে না করছে, এইটা তুই বল একটু, তাকে বল। ওরে বাবারে, একটা জিনিস বুঝাইতেই পারতেছি না, অনেক লেকচার শুনতেছি। তার আব্বা কি করছে না করছে সেই ড্রাইভার কি তার মেয়ের উপরে পড়বে, মানে আমার বউর উপরে পড়বে? আরে হে ড্রাইভার, তার উপর চাপাই দিতে আসি না কেন? আমি আসি নাই, আমি কি আসতে পারি না? আমি আপনার বোন জামাই, মানে আমি হাজবেন্ড, হাজবেন্ড হিসেবে আমার বউয়ের বাবার সম্পত্তি, মানে আমার শ্বশুরের সম্পত্তি, সেটা ভাগ নিতে আমি আসতে পারি না, আমি সেই কারণে আসছি না। রূপা ভাই, এটা কিন্তু চিন্তার বিষয় একটা, সে কিন্তু আসতে পারে, অবশ্যই পারে। হ্যাঁ, এবং রূপা ভাই কিন্তু বলে নাই যে তুমি আসতে পারো না, ঠিক আছে? তুমি পারো আসতে। এবার রূপা ভাইয়ের বিষয়ে বলি, রূপা ভাই একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, তার কাছ থেকে কোনো অন্যায় জীবনে আর 14 গোষ্ঠীর লাইফে কোনো দিন দেখি নেই। এখন দেখতেছি তো? না 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 না, এখন যেটা দেখতে আছি এটা হাফ, পুরোটা আমরা দেখব সামনে। হ্যাঁ, সে যখন বিচার করছে সকল বিচার হয়েছে হকমত ঢকমত, কোনো বিচার অবিচার হয় নাই, কোনো দিন হয় নাই। তবে এখানে রূপা ভাই, নিজের বিচার কিন্তু নিজে করা যাবে না, এটাও যেমন সত্য। আর একটা ছোট্ট কথা হয়েছে যে এক্ষেত্রে তোমার বিচার কিন্তু তুমি করতে পারো না, যেমন ডাক্তার তার নিজের চিকিৎসা নিজে করতে পারে না, নাপিতে কাটিতে পারে না তার আপন চুল। কথা ঠিক বলিয়েছি ভুল না? ঠিক, একদম ঠিক বলেছ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।